জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি একবার একাধিক ছুটে যায় তাহলে করণীয় কি ব্যাংক থেকে লোন নিয়ে হবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে প্রতিমা থাকে তারা বাড়িতে বসে পূজা করেন এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা যে সমস্ত হিন্দুদের বাড়িতে পূজার ঘর থাকে প্রতিমা থাকে বা প্রতিমাতে তারা পূজা করবে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে তারা বাসায় পূজা করছে তাদের কাছে বাসা ভাড়া দিলে সেটা আপনার জন্য হারাম বা না হবে না যেহেতু আপনি তাকে জন্য তার মতো করে করছে ভাড়া দিয়েছেন বিধায় অন্য ধর্মাবলম্বীদেরকে বাসা ভাড়া দিলে তারা যদি সেখানে পুজো রুজো করে এর কারণে যিনি বাসা ভাড়া দিয়েছেন দায়টা তার উপরে বর্তা হয় বা তার জন্য এটা ভাড়া দেওয়া জায়েজ নয় ব্যাপারটা এরকম না ফজল ইহি আপনি লিখেছেন আমার চর্মরোগ আছে বারবার রুজু করলে আমার চামড়ায় সমস্যা হয় আমার জন্য কি তাইমুম করে সারাতের সুযোগ আছে বা ফতুল্লাহে আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয় সেটির উপর নির্ভর করবে প্রশ্ন উত্তর যদি এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি তাইম করতে পারবেন না আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ঙ্কর অসুবিধা তৈরি হয় আপনার প্রাণ হুমকির মধ্যে পড়তে পারে জীবন হুমকির মধ্যে পড়তে পারে কিংবা এ জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগ পেতে পারেন বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ আপনার যেটা চরম সমস্যা তৈরি হবে তবে এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ের সমস্যা হয় সেক্ষেত্রে পায়ে আপনি চামড়া মোজা ব্যবহার করতে পারেন দুপুর উজু করলেন পরবর্তী চব্বিশ ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পাওঠাত না ধুয়ে আপনি উজু করতে পারলেন এবং গরম পানিতে উজু করার সুযোগ থাকে এবং এটা আজকাল খুবই সিম্পল করতে চাইলে খুব সহজ আমরা চাইলে একটা ফ্লাস্কে গরম পানি করে রেখে সেটা দিয়ে উজু করতে পারি বহু উপায় আছে অতএব আপনি শুধুমাত্র চর্মরোগ আছে একটু অসুবিধা হয় কষ্ট হয় এই উজু হাতেই তাই যেতে পারবেন না ইউসরা মাইশা জ্যোতি এআই থেকে আপনি লিখেছেন আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমাকে বাধ্য হয়ে বিপরীত তিঙ্গের মানুষের শরীর শরীর স্পর্শ করতে হয় এখন পরীক্ষা পাশের জন্য হলেও এটা করতে হয় এখন এভাবে পর্দা লঙ্ঘনে মানসিকভাবে কষ্ট পাচ্ছি আমার আসলে করণীয় কী যেহেতু আপনি মেডিকেল পড়াশোনা মাধ্যমে মানুষের সেবা করতে চান এবং এতে দিন এবং ইসলাম ও বিভিন্নভাবে উপকৃত হয় সেই জায়গা থেকে আপনি আপনার এই পড়াশোনা চালাবেন দিনের খাতিরে সেটা জায়জ আছে তবে আপনার যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলোর ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেটা অ্যাভয়েড করা সম্ভব হবে না সেখানে আপনি স্পর্শ করতে হলেও ধরুন গ্লাভস দিলেন বা এমন কোনোভাবে স্পর্শ করলেন যতটুকু সম্ভব ফেতনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এরপর আল্লাহ ইস্তেফার এবং ক্ষমা প্রার্থনা সেটি অব্যাহত রাখবেন অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে যায়। কোনো না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন যে আয়ত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে কাজী ফারহানুর রহমান আপনার আপনি লিখেছেন কোনো এতিম নাবালে সন্তানের উপর কি জাকাত ফরজ হবে যদি তার নেশা পরিমাণ সম্পদ থাকে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন কোনো নাবালেক সন্তান এর যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে তার সে সম্পদের জাকাত জমহুর ইমামদের মতে দিতে হবে এবং তারা এর স্বপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আল্লাহ তাল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামকে নির্দেশ করেছেন হুদমিন আমু আলহিম সাদাক রহম বিহা জাকিহিম ফাহিনা সাল্লা তাকুম অর্থাৎ আপনি তাদের সম্পদের থেকে জাকাত কালেকশন করুন এটা তাদেরকে পবিত্র করবে এখানে আল্লাহ তালা আমভাবে বলেছেন সম্পদ থেকে জাকাত কালেকশন করতে বলেছেন অর্থাৎ সম্পদের মালিক কি বালিক না বালিক সেটা দেখার বিষয় নয় সম্পদ যখন কারোর যা নেশা পরিমাণ হবে তখন সেটার উপর জাকাত প্রযোজ্য হবে এটা তাদের যুক্তি এবং এই মত সংখ্যাগরিষ্ঠ ইমাম বলতে ইমাম শাহফা ইমাম আহমেদ রাহাম ইমাম মালিক রহেমাউল্লাহ তিন ইমামের চার মধ্যে আর ইমাম আবু হানিফ রহমাউল্লাহর মত হলো যে অপ্রাপ্তবয়স্ক সন্তান নেশা পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের উপরে জাকাত বর্তাবে না কারণ সে যেহেতু অপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক এই জন্য তার উপর সরিয়ার বিধিবিধান কোনোটি প্রযোজ্য নয় যেমন সালাত সিয়াম তার উপর প্রযোজ্য হয় না ঠিক একইভাবে জাকাত তার উপরে প্রযোজ্য হবে না কারণ সে এখনও মোকাল্লাফ হয়নি সরিয়ার বিধান প্রযোজ্য হওয়ার মতো বয়স তার হয়নি বিধায় সে সম্পদের জাকাত অবশ্য হবে না ঢিউর ইমাম আবু হানিফা আরেমা মত শাহ আলম লিখেছেন জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কী তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবিরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কি না থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পড়েন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহমাতালা বলেছেন এই জবনই আদম খুজুসিন আতে আইন্দা কুল্লি মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়োগ ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাগাত পড়েছে এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না তো এ পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কী পড়ছি কী বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ এখন কত রাকাত প্রয়োজন এটা যদি আপনি দ্বিধায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনায় বেশি তবে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সেহু দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে সেদাস দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝুঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সেদাসাহু দিয়ে নেবেন আমার স্বামী একজন পুলিশ সরকারিভাবে নিষিদ্ধ সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্টগার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে কখনও কখনও আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে প্রশ্ন হলো জব্দ করা মাছ খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা। না দেখুন জব্দ করা মাছ এটার ব্যাপারে সরকারিভাবে নিশ্চয়ই নির্দেশনা আছে যেটা কি করতে হবে যদি সেটা বিক্রি করার বা অন্য কোনো পন্থায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কোনো উপায় থাকে তাহলে সেটা বাসায় নিয়ে আসলে অবশ্যই হালাল হবে না দেখতে হবে যে এই সম্পর্কে নির্দেশনা কি আছে তার ব্যত্য হচ্ছে কিনা। না আর যদি জব্দ করা মাছ যারা জব্দ করেছেন তাদের জন্য আনার পারমিশন থাকেও সেখানে একটা কথা থেকে যায় যে মানুষগুলো ধরেছে তো মূলত তারা তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া যেতে পারে কিন্তু তার সম্পদ শাস্তি স্বরূপ নিয়ে এসে আপনি ভোগ করে ফেলবেন সেটা তো জায়জ হতে পারে না রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগারে আনলো জনস্বার্থে এবং এটা তার শাস্তি হিসাবে কার্যকর হলেও সেটা একটা বিষয় সেটা নিয়ে ভিন্ন আপনার অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে কিন্তু আপনি নিজে জব্দ করে নিয়ে আসতেন সেটা জায়েজ হওয়ার কথা নয় বিশেষ করে সেটা যদি সরকারি কোষাগারও জমা দেওয়ার কথা থাকে তাহলে তো জায়জ নয় আর যদি সরকারি কোষাগার জমা দেওয়ার কথা নাও থাকে তারপরেও সরকারি আইন অনুযায়ী তিনি যদি আনার রাইট থাকে তারপরেও সেটা জায়জ হওয়ার কথা নয় যেহেতু একজনের সম্পদ আপনি নিয়ে আসছেন শুধুমাত্র এই যুক্তি থেকে যে আপনি সেখানে সেখানে আপনি তাকে শাস্তি দিচ্ছেন বা শাস্তি কার্যকর করছেন এর মাধ্যমে তো আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে তাকে শাস্তি দিচ্ছেন এই শাস্তি সরিয়ে দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য শাস্তি নয় কবির আহমদ আপনি রেখেছেন সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নেওয়া নিয়ে হজে যাওয়ার জায়জ হবে কিনা অবশ্যই জায়জ হবে না সুদি লোন নিয়ে আপনি যদি হজ করেন তাহলে সেক্ষেত্রে হারাম টাকা হজ করলেন হারাম টাকা হজ করলে সেই হজ তো আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না আব্বাসুদ্দিন লিখেছেন অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ এটা গৃহীত কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওজু করতে হবে সেই ভয় থেকে আমরা ওজু ধরে রাখার চেষ্টা করি চাপাচাপে করে ওজু ধরে রাখার চেষ্টা করি বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি পেশা বাড়ছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ এবং এবাদতের যে এবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি কারণ আপনি পেশাবের বেগ বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না খুশুবুজো থাকবে না খুশুবুজো না থাকলে সে নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায় এজন্য জন্য এটা করা উচিত নয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহুল্লকুম আলামায় ওয়ারফোয়াবহিদ দরাজ আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তভাকে বৃদ্ধি করে তখন নবী বিশাল আল্লাহ বলেছেন সাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন না সাল্লাম তখন বলেছেন কয়েকটা আমল কথার ভিতরে একটা হলো এক এসবাহুল উদুই আহর আলমা অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আলাদা এই মর্যাদা বৃদ্ধি করে অথবা শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাহলে অনেকে আসল রুজু দিয়ে পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন চাপাচাপি করেন এটা করা উচিত না হ্যাঁ সামান্য বেগ আছে এটা কারণ আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু একটুও যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे